লক্ষ্মীপূজা উপলক্ষে নৌকা বাইচ প্রতিযোগিতা বাগদায়। 45 বছরে পা দিল এই মেলা। এদিন কোদালিয়া নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে ভিড় জমান বহু মানুষ। লক্ষ্মীপূজোকে কেন্দ্র করে প্রতি বছরের মতো এবছরও নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন পূর্ব হুদা তরুণ সংঘে। এদিন বাইচ প্রতিযোগিতায় 4টি দল অংশগ্রহণ করে। বেলেডাঙ্গা, বলিদাপুকুর, ভবানীপুর, তেঘড়িয়ার দলগুলি বাইচ প্রতিযোগিতায় অংশ নেয়। জানা গেছে, উত্তর চব্বিশ পরগনার বাগদা ব্লকের কনিয়াড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পূর্ব হুদা। এই গ্রামের পাশ দিয়েই বয়ে গেছে কোদালিয়া নদী। লক্ষ্মীপুজোকে কেন্দ্র করে এই কোদালিয়া নদীতেই আয়োজন করা হয় নৌকা বাইচ প্রতিযোগিতার। জানা গেছে, এবারে 45তম বর্ষে পা দিল এই মেলা। মেলার সূচনা যারা করেছিলেন তাদের মধ্যে অনেকেই আজ আর জীবিত নেই। দু একজন যারা আছেন তাদের মধ্যে অন্যতম ধনঞ্জয় বৈরাগী। বৃদ্ধ ধনঞ্জয় বৈরাগী বলেন, আগে এই গ্রামে আমরা কয়েকটি মাত্র পরিবার বসবাস করতাম। পূর্ববঙ্গ থেকে আসার পর পূর্ববঙ্গের নৌবাইচকে ধরে রাখতেই সকলের সহযোগিতায় এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। পাশাপাশি তিনি আরও বলেন, আগে অভাব অনটন ছিল, সে কারণে সকলে মিলে গ্রামে লক্ষ্মী পুজোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। দেখতে দেখতে তা আজ 45 বছরে পা দিয়েছে। এই মেলা আদিতে সৃষ্টি কিভাবে হলো, আমরা তখন গ্রামে খুব কয়েকজন লোকই ছিলাম, কয়েকটা ঘর। তখন আমরা কয়েকজন লোক, আমাদের এই প্রথম এই মেলার সেক্রেটারি ভাই ব্রহ্মচারী বিশ্বাস এবং আমি সহকারী ছিলাম, এবং এই মেলার আমরা এখন দুইজনই আসি। লক্ষ্মী পুজো পূর্ব সংস্কৃতি, আরও আমাদের যে পূর্ববাংলার যে নৌকোবাইচ প্রতিযোগিতা, যে নৌকোবাইচ প্রতিযোগিতা সেইটাই আমাদের উদ্দেশ্য ছিল। এবং এই মেলা আমরা এখনও দুইজন মানুষ জীবিত আছি, আমি ধনঞ্জয় বৈরাগী আর কিরণচন্দ্র বিশ্বাস, আর সব আমরা যারা এই মেলা শুরু করেছিলাম আর সব বিগত হয়ে গেছে। তা আজকে মেলার 45 বছর শুরু, এবং আমার এরিয়া এবং গ্রাম প্রত্যেকের সহযোগিতা নিয়েই এই মেলা আমরা চালিয়ে আসি। আগে খুব অভাব অনটন ছিল, অভাব অনটন ছিল, তার মধ্য দিয়ে আমরা দশে মিলি করি কাজ, হারিজিতি নাহিলাজ, সবাই কিছু কিছু দিয়ে আমরা এই মেলা পরিচালনা করে আসছি। আজকে 45 বছর হচ্ছে আমাদের এই মেলার দীর্ঘায়িত। এদিন নৌকা বাইচকে কেন্দ্র করে পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও একগুচ্ছ ব্যবস্থা গ্রহণ করা হয়। বাগদা থানার পক্ষ থেকে ব্যাপক পুলিশি বন্দোবস্ত করা হয়েছিল, ছিল স্পিড বোটের মাধ্যমে নজরদারির ব্যবস্থা। পাশাপাশি কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুত রাখা হয় সিভিল ডিফেন্সের কর্মীদের। গ্রামবাসীরা জানালেন, গ্রামে এই লক্ষ্মী পুজোকে কেন্দ্র করে মেলার জন্য আশেপাশের 10-12টি গ্রামের মানুষ মিলিত হন। এই গ্রামে যাদের অন্যত্র বিয়ে হয়ে গেছে তারাও মেলার সময় গ্রামে ফিরে আসেন। 7 দিন ধরে গ্রামে অনুষ্ঠিত হয় মেলা। লক্ষ্মী পুজোর পরদিনই আয়োজন করা হয় এই নৌবাইচ প্রতিযোগিতা। প্রতিদিনই থাকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। এ বিষয়ে তরুণ সংঘের পক্ষে অনুতোষ মজুমদার বলেন, পূর্বপুরুষদের প্রাচীন প্রথা, সেই প্রথা চালু রাখার জন্যই নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এদিন নৌকা বাইচ দেখবার জন্যেও কোদালিয়ার দুপাড়ে ভিড় জমিয়েছিলেন অসংখ্য মানুষ। প্রতি বছর আমরা এই লক্ষ্মী পুজো অনুষ্ঠানটা করে থাকি, এবং আমাদের যারা পূর্বপুরুষ ছিল, আমাদের প্রাচীন যে প্রথা পূর্ব বাংলায় ছিল নৌকোবাইচ প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতাকে আমরা আমাদের বাপ কাকা ঠাকুরদা যেটা করে আসছে সেটা আমরা দীর্ঘদিন ধরে বয়ে নিয়ে এসেছি সেই প্রথাটাকে। আর যতদিন এই মেলা লক্ষ্মী পুজোর অনুষ্ঠান হবে, এটা 45 বছর আজ পদার্পণ করেছে। এখানে আমাদের সামনে কোদালিয়া নদী আছে, কোদালিয়া নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতা হয়, হ্যাঁ, রাত্রে সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিদিনই এখানে হয়ে থাকে, 7 দিন ধরে হবে, আর এখানে প্রচুর লোকের সমাগম হবে বা আসে সবাই, চারিপাশের যত গ্রাম আছে আশপাশে 10-12টা গ্রামের লোকজন, আর এখানে সেই উপলক্ষে আমাদের গ্রামে যাদের আত্মীয় স্বজন সবাই এইখানে এসে একটা একত্রিত সম্মিলিত একটা মিলন মেলা তৈরি হয়। সোমদাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাগদা। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।